বাবা মারুর অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভালো ছেলেরা বিয়ে করতে আসলে অনেক টাকা জোর থাকছে, অত টাকা তো আমাদের কাছে নেই। থাকি দাদির কাছে, দাদি জন মানুষ বলে কাজ কাম করতে দেয় না, দাদির কষ্ট হইলো সেই করে। আচ্ছা, মানে ইয়াং মেয়ে দেখে আপনাকে বাইরে পাঠায় না, মানে কেন পাঠায় না? মানুষের বেড়ারা অনেক খারাপ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, তার বাস্তব জীবনের কষ্টের কথাগুলো। তো আপু আসসালাম আলাইকুম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? বা খুব সুন্দর নাম তো নিঝুম আপা। তো নিঝুম রাতে কি হয়েছেন নাকি? আচ্ছা, তো আপনার গল্পটা কি বলতে চান? আমাদের ইউটিউব আসতে কিন্তু মানে অনেক ব্যক্তিগত কথা বলতে হয়, তো আপনি কি ব্যক্তিগত কথা সবাইকে জানাতে চান? আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? কোথায়? নবীনগরে থাকেন। আচ্ছা, তো নিজুম আপা ফ্যামিলিতে কে কে আছে? দাদি আর আপনি আছেন। কেন, আপনার বাবা মা কোথায়? আচ্ছা, একটু জোরে বলবেন। আচ্ছা, খুবই কষ্টের কথা, একজন এতিম মেয়ে নাকি? বাবা মা না থাকলে তো সবাই এতিম বলে, বলে না? তা আপনাকে কে কখনো কি খারাপভাবে কখনো বলছে কষ্ট দিয়ে যে এতিম নিজুম বা এতিম বলে, তখন কেমন লাগে আপনার কাছে? খারাপ লাগে। আচ্ছা, তো বাবা মা কি হয়েছে? খুবই কষ্টের কথা। তো নিজুম আপা এখন যে আপনি থাকেন কার কাছে? দাদির কাছে থাকেন। তো আপনার বয়স কত? বিশ বছর হবে। তো বিয়ে শাদী হয়েছে নাকি? বিয়ে শাদী করেন নাই, মানে কেন বিয়ে শাদী কি এখন করবেন না নাকি? না, উনি মেয়েদের তো 18 বছরে বিয়ের বয়স হয়ে যায়, আপনার 20 বছর চলতে আসছে, তো বিয়েটা করতে হবে না? হ্যাঁ, বিয়ে তো করতেই হবে। তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। তো বিয়ে করেন না কেন? মনের মানুষ করে তো বিয়ে করব না, ভালো একটা এতিম বলে অনেকেই বিয়ে করতে আসে না ঘরে। আচ্ছা, মানে এতিম বলে বাবা মা নাই তো সেজন্য অনেক অনেকেই আসে না বিয়ে করতে। আচ্ছা, তো আপনার বিয়ে করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পড়াশোনা করছেন? পড়াশোনা করেন নাই? একটু করেন নাই? দাদির কাছে থাকি, দাদি মানুষের বাড়ি কাম করে, খাইতেই পারে না, পড়াশোনা করতে পারে। আচ্ছা, আপনি কি বেদে না গৃহস্থ? গৃহস্থ। আচ্ছা, তো এখন এই যে আপনার বাবা মা মারা গেছে, ঠিক আছে মেনে নিলাম, তো কষ্টের কথা, তো আল্লাহ কার কখন কাকে নিয়ে যায় বলা যায় না, তো বাবা মা থাকলে হয়তো আপনার এত কষ্ট হতো না, ঠিক না? তো আপনার সংসার এখন কে চালায়? দাদি স্যার মানুষের বাসায় কাম করে। দাদি মানুষের বাসায় কাজ করে, কেন আপনি কোনো কাজ করেন না? না, মানুষের বাসায় কাজ করতে গেলে মানুষের কত কত বলে। মানে আচ্ছা, মানে ইয়াং মেয়ে তো এই জন্য দাদি দেয় না মানুষের বাসায় কাজ করতে, মানে দাদি বয়স্ক, দাদির কষ্ট হইলেও মানে দাদি নিজে কাজে যায়, মানে আপনাকে কাজে পাঠায় না। আচ্ছা, তো দাদি কি বিয়ে শাদির কথা বলে কিছু? দাদি বিয়ে শাদির কথা তো বলে, ভালো ছেলে পায় না। আচ্ছা, ভালো ছেলে চাইলে আইলেও তো অনেক টাকা যৌতুক চায়। আচ্ছা, তো সে সামর্থ্য কি দেওয়ার মানে আপনার নাই? অত টাকা তো আমাদের কাছে নাই। আচ্ছা, তো যে আপনার দাদি যে ইনকাম করে সেই ইনকামে কি আপনাদের চলে? কোন রকম চলে, কতদিন চলে না। আচ্ছা, তো আপনার নাম কি বললেন? নিঝুম। নিঝুম আপা, তো নিঝুম আপা আপনার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, কে যদি মনে করেন আপনাকে বিয়ে করতে চায়, তো কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা বলে দিব। তো আপনি কখনো পড়াশোনা করেন নাই? না, পড়াশোনা করতে ইচ্ছা হয় কিন্তু টাকার জন্য করতে পারি না। আচ্ছা, করতে ইচ্ছা হয় কিন্তু পারি না। কোরআন শরীফ আরবিও পড়েন নাই? না। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন যে আপনাকে বিয়ে করবে, সে যদি আপনাকে আরবি বাংলা পড়ায়, আপনি কি পড়বেন? হ্যাঁ পড়বো অবশ্যই। পড়ে কি নিজের জীবনটা নতুন করে কি সাজাতে পারবেন? আচ্ছা, তো দর্শক আপনারা যদি নিজুমাপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01826392331। আমি নাম্বারটা আবারও বলছি, 01826392331। তো
এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু নিজ উমাবাসাতে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা, ভাই কেউ ভিডিওর মধ্যে কেউ খারাপ কথা বলেন না। আচ্ছা, তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।